আমরা 100টা ওয়েল খনন করতে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ কেনিয়ার একটা ছোট্ট গ্রামের লোকেরা জলের সরবরাহ পেল, তাও আবার মাত্র এক সেকেন্ডের মধ্যে। একটা হয়ে গেছে, আরো 99টা ওয়েল খনন করা বাকি আছে। তোমাদের এই ভিডিওটা দারুণ লাগবে। এই 100টা ওয়েল মিলিয়ে 500,000-এরও বেশি মানুষকে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে চলেছে। তারপর আমরা কেনিয়ার এই অংশে বেশ কিছু ওয়েল খনন করবার পরে আমরা কিছুটা দক্ষিণে নেইরির স্কুলগুলোতে গেলাম। আর অবশ্যই বলবো, তারা আমাদের দেখে খুব খুশি হয়েছিল। তোমরা সবাই কেমন আছো? আমি এতটা আশাই করিনি। সবাইকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি না কি করে রিঅ্যাক্ট করব। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা আসার জন্য এই গ্রামে একটা ওয়েলকাম সেরিমনি হয়ে গেল, আর নোলান তার মধ্যে অংশ নিয়ে নিল। তার মধ্যে নোলানকে দেখতে সবথেকে অকওয়ার্ড লাগছে, আর এগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে। আর যখন আমরা স্কুলগুলো ঘুরে দেখলাম, দেখো একজন গেস্ট এসেছে। কেমন আছো তোমরা? তোমাদের সব ঠিকঠাক চলছে তো? তোমরা সবাই ভালো থেকো। একজন টিচার আমাদের দেখালো কিভাবে সবাই জল আনে, সেটা এই নদীটা থেকে, যার জল খাবার একদমই উপযুক্ত নয়। এখান থেকে ছাত্রছাত্রীরা জল খায়? হ্যাঁ, এটা তো পাগলামি। হ্যাঁ, আপনি জানেন স্টুডেন্টদের ডায়রিয়া, টাইফয়েড, নানা রকম ইনফেকশন হতে থাকে, কারণ আমরা এই জল ব্যবহার করে থাকি। তাই আমরা ওদের যতটা সম্ভব চেষ্টা করি যত্নে রাখার, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। কিন্তু জীবনে বাঁচার জন্য জল তো লাগেই। এই পরিস্থিতিটা দেখে আমাদের খুবই খারাপ লাগলো। এই অস্বাস্থ্যকর জল খাওয়ার ফলে বাচ্চাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং কখনো কখনো সংক্ষিপ্ত হয়ে পড়ে। কিন্তু অন্তত এই গ্রামের জন্য আমরা এই পরিস্থিতিটাকে বদলাতে চলেছি। আমার মনে হয় না এটা আমার মাথায় ফিট হবে। আমার মাথাটা অনেক বড়। দেখা যাক আমরা জল খুঁজে পাই কিনা। বৃষ্টি হচ্ছে, এটা তো দারুণ। মাটির উপরে জল উঠে আসার পরে সেগুলো ধরে রাখার জন্য আমরা এই বড় ব্যারেলগুলোকে নিয়ে এসেছি, যেগুলো ওয়াটার টাওয়ারের উপরে ফিট করা হবে। এই গ্রাম এবং প্রতিবেশী গ্রাম যে শুধু পরিষ্কার জল পাবে তাই নয়, বরং জলের প্রেসারও অনেকটাই বেশি পাবে। তার মানে হলো তাদের আর অপরিষ্কার জলে জামা কাপড় কাচতে হবে না। আমি কিন্তু তোমাকে এখান থেকে ফেলে দেবো। ঠিক আছে, হয়ে গেছে, হ্যাঁ রেখে দাও। আমরা কেনিয়াতে আরো 20টা ওয়েল খনন করলাম, আর সেটা করবার পরে যাতে আফ্রিকার সবাই এই জল খেতে পারে আর সেটা তুলতে পারে ঠিক এই রকম ভাবে। দেখা যাক এটা কিরকম খেতে। জলের মতোই এই 5 গ্যালনের ড্রামটা ভরতে আমার 1 মিনিট সময় লাগলো। এখান থেকে একদিনে কত জল তোলা যেতে পারে? একদিনে প্রায় 3,600 গ্যালন জল। এই ওয়েলটা এই গ্রামের শুধুমাত্র 400 বাচ্চার জন্যই নয়, বরং এই স্কুলের প্রতিবেশী গ্রামগুলোর বাচ্চারাও এই জল ব্যবহার করতে পারবে। আমাদের জল দেওয়ার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ কি আছে? এটা প্রায় 30 বছর ধরে অনবরত জল সরবরাহ করবে। আপনারা হয়তো এটা ভাবছেন যে এই বিশাল কর্মকাণ্ডের জন্য গভর্নমেন্টের সাহায্য নেওয়া হয়েছে, কিন্তু এটা সত্যি নয়। এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে, কারণ মানবতা সর্বদা পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে। তোমার সাকসেসের পেছনে রহস্যটা কি? সত্যি বলতে, তুমি যা ভালোবাসো তা সততার সাথে করতে থাকো, আর তুমি বুঝতেও পারবে না সাকসেস কখন চলে এসেছে। দেখো এটাকে আমি একদম কাছে নিয়ে আসছি। আমাদের দেখতে পাচ্ছ? এটা দারুণ, তাই না? ওপরে তাকাও, দেখো রেকর্ড হচ্ছে। ঠিক আছে, আমি এটা কারো কাছে আনছি। এই দেখো, তোমরা নিজেদেরকে দেখতে পাচ্ছ। আমরা এই গ্রামের জন্য ওয়েল খনন করতে সক্ষম হয়েছি, এবং এই গ্রামের জন্য, এবং আরো এরকম 12টা গ্রামের জন্য। আর যখন আমাদের ওয়েল খনন করা শেষ হলো, আমরা তো স্কুলগুলোকে কিছু ব্র্যান্ড নিউ কম্পিউটার দিয়ে সাহায্য করার চেষ্টা করলাম। আচ্ছা, আরো খুশি হবে তো? ওরা খুব খুশি হবে, খুব খুশি। পরিস্থিতিটা ভালো হয়েছে দেখে ভালো লাগছে। আমরা ক্লাসরুমগুলোকে সাজালাম নতুন ফার্নিচার দিয়ে, নতুন কিছু সেলফ রাখলাম, আর তার সাথে নতুন কিছু বই, সব স্টুডেন্টদের একটা করে সকার বল দিলাম। এটার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার বিস। আর তাছাড়া প্রত্যেকটা ক্লাসে একটা করে হোয়াইট বোর্ড আর একটা করে প্রজেক্টর দিলাম। তোমাদের এই প্রজেক্টর ভালো লেগেছে? আচ্ছা, আমরা আগে চক ব্যবহার করতাম, তাতে খুব ধুলো হতো, কিন্তু এখন সবকিছু পরিষ্কার রয়েছে। আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। কোনো সমস্যা নেই, আমরা খুব কমই করতে পেরেছি। তারপরে যখন আমরা 45 নম্বর ওয়েলটা খনন করবার জন্য সাইটে গেলাম, তখন আমরা বুঝলাম পরিস্থিতিটা আরো কঠিন। যখনই তাদের জলের দরকার পড়ে, তাদের জঙ্গলের মধ্য দিয়ে কয়েক মাইল যেতে হয়, আর তারপরে আরো কয়েক মাইল যেতে হয়, আর এই যাত্রাটা একটা বিশাল পাহাড়ের মধ্য দিয়ে হয়। আমি খুব সকালে ঘুম থেকে উঠে পড়ি ওই 4টা নাগাদ, কারণ তাড়াতাড়ি আমি যাতে স্কুলে জল নিয়ে আসতে পারি। এখান থেকে এইভাবে জল নিয়ে যাওয়া একেবারেই সেফ নয়, এই জায়গাটা খুব স্লিপারি, পড়ে যাওয়া
যাওয়ার চান্স আছে। তাই যখন আমরা ওয়েল খনন করছিলাম, ওরা আমাদের দেখালো যে ওরা কিভাবে জল নিয়ে আসে। তোমাদের এই যাত্রাটা দিনে কতবার করে করতে হয়? দিনে দুবার। দিনে দুবার করে? ওরে বাপরে, তাহলে স্টুডেন্টরা এই জিনিসগুলো নেয়? ও গড, 200 জন স্টুডেন্ট রোজ এটা করে, ভাবো এটা কতটা কঠিন। এটা খুবই কঠিন। ওরে বাপরে বাপরে, এই রাস্তাটা তো খুবই খাড়া। বাপরে, এই পাহাড়ি রাস্তা যেন শেষই হচ্ছে না। আমাদের রোজ করতে হয়। আমরা দেখে অবাক হচ্ছিলাম যে এই যাত্রাটা কতটা কঠিন, আর এই মানুষগুলোকে রোজ এইটা করতে হয় অল্প একটু জলের জন্য, যদিও এই জলটা পানের পক্ষে উপযুক্ত নয়। তোমরা সাধারণত এখান থেকে জল ভরো? আর জল ভরার পরে এই জাগগুলোর ওয়েট হয় প্রায় 40 পাউন্ড, যেগুলো এই বাচ্চাগুলোর পক্ষে বয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই বেশি। মহিলারা এইগুলো দুটো করে নিয়ে যায়। ও, তাহলে আমি ওটা চেষ্টা করে দেখবো। আর যেই জাগগুলো ভর্তি হয়ে গেল, আমাদের আবার ফিরে আসার সময় হয়ে গেল। তাড়াতাড়ি করো, চলো। আরে, এ তো দেখছি একটু ঘামেনি। না না, আমি করব, আমি করব। আর তারপরে কয়েক ঘন্টা কেটে গেল এই অস্বাস্থ্যকর জলগুলো নিয়ে আসতে। আর নতুন ওয়েলটা হলো তাদের স্কুল থেকে মাত্র 10 ফিট দূরত্বে। তাহলে এরা এখন এখানেই জল ভরতে পারবে। সমস্যার মুখে পড়লাম। আমরা দেখতে পেলাম এই গ্রামটা দুভাগে বিভক্ত এই বিশাল ভয়ঙ্কর নদীটা দ্বারা। এর জল এখন বেশি মনে হচ্ছে না, কিন্তু যখন বর্ষাকাল আসে তখন জল তীব্র গতিতে আসে আর এই ব্রিজটাকে ভাসিয়ে নিয়ে যায়। আর এই ব্রিজটা এত গুরুত্বপূর্ণ কারণ গ্রামের লোকজন এইদিকে বাস করে আর হসপিটাল বা স্কুল হলো এইদিকে, তাই তাদের অনেকবার দিনের মধ্যে এই ব্রিজটাকে ক্রস করতে হয়। এই ব্রিজটা ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এটাই তাদের একমাত্র অবলম্বন। এই নদীর যখন জল বেড়ে যায় তখন এখানকার মানুষ, শিক্ষার্থী এবং পশু পাখিকেও ভাসিয়ে নিয়ে যেতে পারে। এর আগে আমরা এই নদীটা পার করতে গিয়ে 3 জনকে হারিয়েছি। এই প্রাণ চলে যাওয়া অপূরণীয় ক্ষতি এবং তা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা যেইটা শুনলাম আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সাহায্য করব। সুতরাং যখন এখানে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হলো যেটা তাদের ওয়েলের কাছে নিয়ে যাবে, তখন আমরা 2000 মাইল পেরিয়ে চলে গেলাম কেনিয়া থেকে জিম্বাবুয়ের উদ্দেশ্যে। আমরা আফ্রিকাতে 1 সপ্তাহেরও বেশি রয়েছি এবং আমাদের আরো ওয়েল খনন করতে হবে। তোমার গাড়ি গন্ধ বেরোচ্ছে। এটা অদ্ভুত, কিন্তু আজকে আমি স্নান করেছি। ঠিক আছে, আমাকে শেষ করতে দিলে আমি হাত দুটো নামিয়ে নেবো। তোমরা কি আমাকে বাকি ওয়েল গুলো খনন করতে সাহায্য করবে? ঠিক আছে। আমাদের প্রথম কাজ ছিল একটা লোকাল হসপিটাল ঘুরে দেখা, যেটার ভীষণ ভাবে পরিষ্কার পানীয় জলের দরকার ছিল। ভেতরে ঢোকার পর আমরা বুঝতে পারলাম এই গ্রামগুলোর উপরে এই হসপিটালটার প্রভাব কতটা বেশি। এক বছরে এখানে কতগুলো সন্তানের জন্ম হয়? এক মাসে মোটামুটি 50টা বাচ্চা। মানে বছরে 600 জনের জন্ম হয়। ওয়াও! কিন্তু দুর্ভাগ্যবশত অন্তঃসত্ত্বা মহিলাদের পানীয় জল পেতে কয়েক মাইল হেঁটে যাতায়াত করতে হয়, আর তারপরে এই ভারী বাকেটগুলোতে করে জল বয়ে নিয়ে যেতে হয়। যাই হোক, ভালো খবর হলো এটা, আমরা একটা নতুন মডার্ন ওয়েল পাম্প কনস্ট্রাকশন করছি। এখন যেটা প্রয়োজনীয় সেটা হলো এগুলোকে চালু করা। যাই হোক, নোলান, তুমি কি তৈরি? আমি তৈরি। ওভার! একটা ড্রামাটিক জুম ইন করো। নোলান, আমি বাটন প্রেস করলাম, জল কি পড়ছে? জল পড়ছে! তোমরা একবার গিয়ে দেখবে নাকি? হ্যাঁ, চলো যাওয়া যাক। আমার ভালো লাগছে যে মানুষকে জলের জন্য বেশি দূর যেতে হচ্ছে না। এর থেকে ভালো জিনিস আর কিছু হতেই পারে। এখানে নোলান খুবই ভালো ডান্স করতে পারে। ও তোমাদের সাথে নাচবে? আমাকে সব সময় নাচ করতে কেন বলে? দেখো কি করছে। হে ভগবান, আমি এটা আর দেখতে পারছি না। পরিশ্রুত পানীয় জলের সরবরাহ নিশ্চিত করে দেখলাম এই গ্রামের অনেক স্টুডেন্টদের যাতায়াত করতে সমস্যা হয়, তাই আমি ডিসাইড করলাম সবাইকে নতুন বাইসাইকেল দেবো। আমি জানি এখানে অনেক বাচ্চা আছে, কিন্তু আমাদের কাছে অনেক বাইসাইকেল আছে। পরিষ্কারভাবে বলে দিই, আমি সাইকেল চালাতে পারি না। জিমি শুধু সাইকেল বিতরণ করতে পারে। কোনোদিন চালাতেই শিখিনি। চলো তোমাদের নতুন সাইকেলগুলো চালাও দেখি। 3, 2, 1, চলো! সবাই আমাকে পেরিয়ে যাচ্ছে। খুব সাবধানে, আমি কিছু চালাতে পারি না, কারোর সঙ্গে আমার ধাক্কা লাগবে। তুমি কি চালাবে এটা? ঠিক আছে, যাও চালাও। ঠিক আছে, সাইকেল বিতরণ করবার পরে আমরা ওয়েল খনন করা চালিয়ে গেলাম। যতক্ষণে আমরা পৌঁছলাম ওয়েল নম্বর 69, এই সোলার পাওয়ার্ড ওয়েল গুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে গ্রামের কৃষকদের জন্য। চাষের জন্য প্রয়োজনীয় জল সরবরাহের পাশাপাশি শস্য এবং গবাদি পশুর জন্য, এমনকি ড্রাই সিজনেও আর কোনো বিদ্যুৎ ছাড়াই। প্রত্যেকটা প্যানেল 200 ওয়াটের, এটা পাম্পের সাথে অ্যাটাচ করা আছে। এই পাম্পটা প্রতি ঘন্টায় 5000 লিটার জল তোলে। বলতে গেলে এই গ্রামে আমরা আনলিমিটেড জল পাচ্ছি। এটা দুর্দান্ত। জিম্বাবুয়ে থেকে চলে আসবার পরে আমরা চেয়েছিলাম আফ্রিকার সমস্ত জায়গায় জল পৌঁছে দিতে, তাই আমরা আরো ওয়েল খনন করলাম উগান্ডাতে, সোমালিয়াতে এবং ক্যামেরুনে। যদি আপনারা আরো বেশি দেখতে চান, তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফিলান্থ্রপিতে আরেকটা ভিডিও আনতে চলেছি। এই গ্রামগুলোতে সময় কাটিয়ে আমি পানীয় জলের উৎসের গুরুত্ব কতটা তা বুঝতে পেরেছি। কি করে এটা চাষে সাহায্য করে, ফসল ফলাতে, কিভাবে হসপিটালের জন্য পরিষ্কার পরিবেশ তৈরি করে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো পরবর্তী প্রজন্মের শিশুদের জন্য একটা সুস্বাস্থ্যকর জীবন উপহার দেওয়া এবং তাদের
ভবিষ্যৎ সুনিশ্চিত করা। আমরা বিশুদ্ধ পানীয় জল পেতে অনেক অপেক্ষা করেছি। জল হলো জীবন এবং স্থানীয়দের সাহায্য নিয়ে আমরা নতুন ব্রিজটা তৈরি করতে সফল হয়েছি, যেটা এই গ্রামবাসীরা পরবর্তী 100 বছর ব্যবহার করতে পারবে। আমাদের জীবন এখন সুরক্ষিত, আমরা সব একসঙ্গে থাকতে পারবো, দুশ্চিন্তা দূর হয়ে গেছে। এই ভিডিওতে আমরা 100টা ওয়েল খনন করে অনেকের জীবন বদলে দিয়েছি, কিন্তু এটা যথেষ্ট নয়। তাই এই ভিডিও ছেড়ে যাওয়ার আগে কি মাছ? জল মাছ। তারা সব হিন্দু পড়া কেন জিও লিবি না পুচকু জিও কি মাছ? হেলালদের কখন মারাবে? আজ না, কাল বলছিল জানি শোনা, তবে কাল মরাইনি বললে এতদিন ফোন মারা যেতে হবে, ভিডিওটা করতে হবে, ভিডিওটা করতে হবে। কাজ করে দিয়েছে কাজ, চালাও চাল। ও হো, জাল মাছ কটি করি। আচ্ছা আচ্ছা, সিদ্ধ হইতে এই লোটা ফেলা দেখাবি? ছিপ ফেলবো এখানে, খুব সুন্দর ভিউ, ঝিমিঝিমির বৃষ্টি পড়ে, দেখতে পাচ্ছেন। এবার আমরা ছিপ ফেলা শুরু করলাম, দেখাই যাক কি হয়।
লোটাতে আমরা এখন আটা লাগাচ্ছি বন্ধুরা। দেখুন এই সুন্দর এক মনোরম পরিবেশে আমরা ছিপ ফেলতে এসেছি, কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন। দেখা যাক আজ লোটাতে আমরা কত মাছ পাই। এখানে আমরা ছিপ ফেলে দিয়েছি, এখন লোটাতে আটা লাগা হচ্ছে বন্ধুরা। ছেলেরা খেলা করছে দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশে। পুকুরে তাল পড়ে আছে তাল তোলার জন্য।